وفاستنوا اهلاك قلتم لا تعلمون ওয়া আলাইকুম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য যে আহলুস সুন্না ওয়াল জামাআতে এর অর্থটা কি আহলুস সুন্নাহ হচ্ছে যারা হাদিসের অনুসারী ওয়াল এবং জমাতে সাহাবার অনুসারী অর্থাৎ বিশ্বাস হবে যে আমরা কোরআন এবং আমাদের জীবনের আদর্শ মানব কোরআন এবং সহি সুন্দর থেকে কেরাম যতটুকু যেভাবে বুঝছেন এভাবে আমাদের যুক্তি বুদ্ধির বাদ নয় বরং প্রতিটি কোরআন এবং সুন্না থেকে যে আল্লাহ রাসুল সাহাবাইকরামদেরকে কি শিক্ষা দিচ্ছেন সে শিক্ষায় আমরা আদর্শ সমান হব এই আকিরে বিশ্বাস যাদের তাদেরকে বলা হবে কেমন পর্যন্ত সবাইকে বলা হবে আহাল সুন তেবল জমা আহ আহালসুন্না অর্থাৎ যে আহালুল হাদিস অর্থাৎ শূন্যত মানে সুন্নতের অনেক অর্থ আছে একটা অর্থ হচ্ছে হাদিস ওই হিসাবে আমরা বলবো যারা যে নিজের যে এজতেহাদের উপর এবং নিজের যে কেয়াসের উপর যে যুক্তির উপরে হাদিসকে প্রাধান্য দিবে তারাই সুন্না এবং ওয়াল জামাত জমাতে সাহাবা জমাতে সাহাবা এটা নবী সাল একটা হাদিসের ভাষা থেকে আনা হয়েছে নবী সাল বললেন যে আগেকার কার উম্মত যে বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত হবে তিহত্তর ভাগে বিভক্ত আর এই তিহত্তর দলের মধ্যে এক যে দল হবে জান্নাতি বা কী হবে জাহান্নামি তখন আল্লাহ বলা হলো যে কোন দল জান্নাতি হবে তখন যে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন শব্দ বলছেন মা আনা আলাইহি ওয়াসাবি যে নীতির উপর আমি এবং আমার সাহাবাকের আমার সাথে তারা হবে নাজাদপ্রাপ্ত দল আরেক এক রাবেতের মধ্যে আছে যে হুমুল জমা তারা হচ্ছে জমাত অর্থাৎ আর এখানে যে মধ্যে অর্থাৎ সাহাবাই কালামদের জমাত সাহাবাই কালামদের যা বিশ্বাস অনুসারেই যদি নাকি যে কেমত পর্যন্ত কেউ সে আকিদা বিশ্বাসে থাকে তারাই হালে শূন্য তল জমাত হবে তারা না প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে সুতরাং আমরা যে যে লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবো কোরআন শহীদ সুন্নাকে আমরা মানবো আমরা সবাই ভাই ভাই হব একে অপরের আমরা পৃথিবীর যে কোনো অনাসে থাকি না কেন আমরা একটা জমাতের মধ্যে আছি এটা মনে করতে হবে এবং আমরা কোরআন এবং সহি সুন্না যখন যাব। আমরা কোনো যুক্তি সেখানে দেখাবো না যুক্তি দেখে আমরা কোরআন সুন্না থেকে আমরা দূরে থাকবো না কারণ যুক্তি দেখিয়ে শিয়ারা রাফেজিরা খারেজিরা কোরআন শহিদুন্ন থেকে দূর দূরে সরে গেছে এরা হয়ে গেছে ওই হিসাবে আমরা মূল কোরআন এবং সহি সুন্না জালাসুল সাবেকরামকে শিখেছেন সাবেকরাম যেভাবে বুঝছেন উনাদের বুঝের সাথে আমরা বুঝ মিলাইয়ে যাব এটা হচ্ছে নাজাদপ্রাপ্ত দল আল্লাহ রাসুলের ভবিষ্যদ্বাণী হিসাবে তো এই আকিদে বিষয় নিয়ে যারা চলবে তাদেরকে এক কথা বলা হবে তারা হালুস সুন্না ওয়াল জামা আহ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম বিসব সালামু আলাইকুম